ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين، وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولما وقع عليهم الرجز قالوا يا موسى ادع لنا ربك بما عهد عندك لئن كشفت عنا الرجز لنؤمنن لك ولنرسلن معك بني إسرائيل. فلما كشفنا عنهم الرجز إلى أجل هم بالغوه إذا هم ينكثون. فانتقمنا منهم فأغرقناهم في اليم بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين. سورة الأعراف 136 نمبر آياتك 36 نمبر آيات برجنت پاٹھ کر لام. رب کریم سبحانه وتعالى এর পূর্বে ফিরাউনের উপর এবং তার দলবলের উপর বিভিন্নভাবে আযাব নাযিল করেছেন, যেমন ফ্লাড দিয়েছেন, প্লাবন, তুফান, ঝড় তুফান, পঙ্গপাল, উখুন, ব্যাং, রক্ত, ওগুলো দিয়ে তাদেরকে তাদের উপর প্রেরণ করেছেন যেন তারা এইসব দেখে আল্লাহর দিকে ফিরে। এবারে বলছেন ওয়ালাম্মা ওয়াকা আলাইহিম রিজযু ক্বালু ইয়া মূসা ইদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, যখন তাদের উপর আযাব নাজিল হলো, আযাব পতিত হলো, তখন তারা বলল হে মূসা আলাইহিস সালাম, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, তিনি তোমার সাথে যে ওয়াদা করেছেন সে ওয়াদা অনুযায়ী যদি তুমি লাইন কাশাফতা আন্নি রিজস লানুমিনান্নালাকা ওয়ালানুরসিলান্না মাআকা বনী ইসরাঈল, যদি তুমি আমাদের উপর থেকে এই আযাব সরিয়ে দিতে পারো তাহলে আমরা তোমার উপর ঈমান আনব আর তোমার সাথে বনী ইসরাঈলদেরকে পাঠিয়ে দেব। বনী ইসরাঈলের লোকজনকে যাদেরকে তারা ক্রীতদাস বানিয়ে রেখেছিল, তাদের উপর জুলুম নির্যাতন করত, তারা বলল যদি তুমি দোয়া করো আর তোমার রব তোমার কথা শুনেন, তাদের কথা অনুযায়ী এইসব আযাব যদি আমাদের উপর থেকে সরে যায় তাহলে আমরা তোমার উপর ঈমান আনব। কিন্তু কি হলো, আল্লাহ বলেন ফলাম্মা কাশাফনা আনহুমুর রিজজা ইলা আজালিন হুম বালিগুহু ইদা হুম ইয়ানকুথুন, যখন আমি তাদের উপর থেকে সেই আযাব সরিয়ে দিলাম একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত, এই নির্দিষ্ট সময় মানে এতদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দিলাম, আমি সরিয়ে নিলাম আযাব, ওই সময় পর্যন্ত তারা পৌঁছাবে, যখন এই সময় পর্যন্ত তারা পৌঁছালো নির্দিষ্ট এই আযাবটা আল্লাহ সরিয়ে দিয়েছেন, বললেন ইদা হুম ইয়ানকুসুন, তখন তারা সেই ওয়াদা ভঙ্গ করল, আল্লাহ তাদের উপর থেকে আযাব সরিয়ে দিলেন, তখন আল্লাহ। আমার ভাইয়েরা একটু খেয়াল করি, উপস্থিত সময় আমরা আলহামদুলিল্লাহ আমরা মুসলমানরা সবাই আল্লাহর দিকে রুজু হচ্ছি, এত সত্ত্বেও যারা এই বিপদ দেখেও যারা আল্লাহর দিকে ফিরছে না ওদের মতো বঞ্চিত আর কে হতে পারে, এত সত্ত্বেও যারা আল্লাহকে ডাকে না, এত সত্ত্বেও যারা বাবাকে ডাকে দাদাকে ডাকে, এত সত্ত্বেও যারা পীরকে ডাকে ওদের মতো বঞ্চিত আর কে হতে পারে, আমরা একমাত্র আল্লাহকেই ডাকি, আল্লাহই আমার রব, আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহই আমার পালনকর্তা, এই বিপদ আল্লাহ দিয়েছেন, আল্লাহই আমার উপর থেকে বিপদ দূর করবেন। সালাত একমাত্র আল্লাহর উদ্দেশ্যে পর্ব, যেসব লোকজন পূর্বে সালাত পড়তো না এই বিপদ দেহেও যদি সালাত না পড়ে তাহলে তার মতো বঞ্চিত আর কে হতে পারে। তো এখন আমরা সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করি, এবারে দেখবেন যদি আমরা সত্য সত্যই সকলেই যদি আমরা আল্লাহর দিকে রুজু করি, যে আল্লাহ এই রোগটি অল্প সময়ের ভিতরে পাঠিয়েছিলেন ওই আল্লাহ সাথে সাথে তুলে নেবেন, এটা আল্লাহর ওয়াদা। আমরা যদি আল্লাহর দিকে ফিরি
আল্লাহ আমাদের উপর থেকে বড় মুসিবত দূর করে দেবে। কিন্তু এই ফিরাউনের গোষ্ঠীরা তারা সেই ওয়াদা ভঙ্গ করল। আমরা যেন এরকম না হই, আমরা আল্লাহর কাছে চাইছি বর্তমানে, পরে যদি আল্লাহ এই বিপদ দূর করে দেয় পরে যদি আবার নাফরমানি শুরু করি, এরকম যেন না হয়। মুসলমান সাবিত কদম থাকো, আল্লাহকে ডাকো আত্মবিশ্বাস নিয়ে, আল্লাহ দোয়া কবুল করবে, আল্লাহ বিপদ দূর করবে। পরে দেখেন ফান্তাকামনা মিনহুম ফাগরাকনাহুম ফিল ইয়াম্মি বিআন্নাহুম কাযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। পরে সেই ফিরাউন এবং তার দরবার যখন আমার অঙ্গীকার ভঙ্গ করল, অঙ্গীকার পূর্বে কী অঙ্গীকার করেছ, প্রতিশ্রুতি তারা অঙ্গীকার করেছিল, যদি আদাব ছড়িয়ে দিতে পারো তাহলে ইমান আনব না, এটা তারা মানল না। ফলে আল্লাহ পাক তাদের থেকে প্রতিশোধ নিলেন আর তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলেন। কেন? যেহেতু তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে আর আমার আয়াতগুলির ব্যাপারে তারা গাফিল ছিল। মুসলিম, আমাদের জন্য এ থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। এই কোরআন শুধু পড়লে হবে না, কোরআন অর্থসহ পড়তে পারলে অনেক ফায়দা, দুনিয়াতেও ফায়দা আখেরাতেও ফায়দা। আল্লাহর আযাব থেকে আমরা কীরকম বাঁচবো তাও সে বিষয়েও বিস্তারিত বিবরণ কোরআনে কারিমে এসছে, কত সুন্দর। আল্লাহ আমাদের সকলকে হিদায়ত দান করুন, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন, আল্লাহর নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।